সারা দেশের নজরের কেন্দ্রে বিহারের বেগুসরাই আসন, কারণ সেখান থেকে এবার ভোটে লড়ছেন কানহাইয়া কুমার। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন তিনি, আর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় দেখা গেল এক লাল সমুদ্র, যা মুহূর্তে নজর কেড়ে নিয়েছে দেশবাসীর। জিগনেশ মেওয়ানি, শেহলা রশিদ, গুরমেহের কর থেকে নাজিবের মা আম্মা ফাতিমা নাফেজ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারের মনোনয়ন শোভাযাত্রায় বাদ ছিলেন না কেউ, সঙ্গে ছিলেন বেগুসরাইয়ের অসংখ্য মানুষ, যা দেখে হতবাক খোদ জিগনেশ মেওয়ানি। সেই লাল স্রোত দেখে জিগনেশ মেওয়ানি ফেসবুকে লেখেন, পুরো 5 কিলোমিটার লম্বা র্যালি নিয়ে কানহাইয়া যাচ্ছেন মনোনয়ন জমা দিতে। এদিন সকালেই কানহাইয়া মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোন, হাজির ছিলেন নাজিবের মাও। তারপর রাষ্ট্রকবি দিনকরের মূর্তিতে মাল্যদান করেন কানহাইয়া কুমার। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান কানহাইয়া। সেখান থেকে কানহাইয়া রওনা দেন মনোনয়ন জমা দিতে, তার পিছে চলে বিশাল লাল জনস্রোত। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন কানহাইয়া কুমার, উৎসাহে ফেটে পড়েন হাজার হাজার মানুষ। বিহার